আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আমি বেলাল হোসাইন। আজকে আলোচনা করব তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি প্রথম অধ্যায় সেশন 7 নিয়ে। সেশন 7-এর নাম হচ্ছে আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করি। তো আমরা যে আর্টিকেলটি লিখব, সেই আর্টিকেলে কিন্তু আমাদের বিভিন্ন প্রকার ছবি যুক্ত করার প্রয়োজন হতে পারে। তো সেই সকল ছবি আমরা কোথায় পাব? আমরা কিন্তু ইন্টারনেট থেকে সেই সকল ছবিগুলো ডাউনলোড করতে পারি, কিন্তু সেই সকল ছবি ডাউনলোড করার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে কপিরাইট নিশ্চিত করা। অর্থাৎ যেই ছবিটি আমরা আমাদের আর্টিকেলে ব্যবহার করব, সেই ছবিটি আমাদের আর্টিকেলে ব্যবহার করার অনুমতি আছে কি না সেটি আমাদেরকে কনফার্ম করতে হবে। তো গুরুত্বপূর্ণ এই বিষয়টি সম্পর্কে আমরা এই সেশনে জানতে চলেছি। আমাদের বিদ্যালয় বুলেটিন তৈরি হবে আমাদেরই লেখার সমন্বয়ে, তাই আমাদের লেখার উপরে যেন আমাদের অধিকার বজায় থাকে সেটিও আমাদের নিশ্চিত করতে হবে। এছাড়া আমাদের নিবন্ধ লিখতে গেলে কিছু ছবি, উদ্ধৃতি বা গ্রাফিক্স ইত্যাদির প্রয়োজন হতে পারে, তাই কপিরাইট বিষয়ে আমাদের আগে থেকেই সচেতন থাকা প্রয়োজন। সৃষ্টিশীল এবং মৌলিক কোনো কাজের উপর এর স্বত্বাধিকারের অধিকার হচ্ছে কপিরাইট। শিক্ষার্থীরা খেয়াল করো, কপিরাইটের সংজ্ঞা বা ডেফিনেশন এখানে দেওয়া রয়েছে, তোমরা এটি তোমাদের মূল বই থেকে মার্ক করে রাখবে। অর্থাৎ, কপিরাইটে রেজিস্ট্রেশন করা আছে এমন সৃষ্টিশীল কাজ স্বত্বাধিকারীর অনুমতি ছাড়া যদি অন্য কেউ ব্যবহার, পুনর্মুদ্রণ, অনুবাদ, প্রকাশ ইত্যাদি করে, তবে স্বত্বাধিকারী ওই ব্যবহারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। কপিরাইট আইনের আওতায় শাস্তি ও জরিমানা হতে পারে। তো শিক্ষার্থীরা, আমরা এখান থেকে কপিরাইট সম্পর্কে জানতে পারলাম। এরপরে আমরা দেখব কি, নিচে দেখো, লেখা রয়েছে সাহিত্য, শিল্পকর্ম, সঙ্গীত, চলচ্চিত্র, ভাস্কর্য, কম্পিউটার প্রোগ্রাম, নকশা, স্থাপত্য, আলোকচিত্র, অর্থাৎ মৌলিকভাবে তৈরি করা হবে, সব কিছুই কপিরাইটের অন্তর্ভুক্ত হতে পারে। মৌলিক সৃষ্টিশীল কাজের ন্যায্য ব্যবহার বা ফেয়ার ইউজ। কপিরাইট রেজিস্ট্রেশন থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সৃষ্টিশীল কাজগুলো ব্যবহার, প্রকাশ, উপস্থাপন করা সম্ভব হয়। বিশদভাবে সেগুলো হলো, দেখো শিক্ষার্থীরা, কপিরাইট সম্পর্কে এখানে বেশ কিছু বিষয় দেওয়া রয়েছে। এখানে আইকন দেখতে পাচ্ছ তোমরা সংবাদ বা তথ্যচিত্র, আলোচনা বা রিভিউ, কৌতুক বা প্যারোডি, শিক্ষা বিষয়ক কন্টেন্ট, এগুলো, এই সবগুলো কিন্তু ফেয়ার ইউজ বা ন্যায্য ব্যবহারকারীর মধ্যে পড়ে থাকে। তবে এক্ষেত্রেও লক্ষ্য রাখতে হয়, নতুন করে তৈরি করা কাজটি যেন মূল কাজের ছোট অংশ হয়, অর্থাৎ নতুন কাজটি যেন পূর্ণাঙ্গ ধারণা দিতে সমর্থ হয়। কিছু ছবি, গান, ভিডিও ইত্যাদি মৌলিক সৃষ্টিশীল কাজ হলেও সেগুলো সবার জন্য ব্যবহার উপযোগী। ক্রিয়েটিভ কমন্স একটি অলাভজনক প্রাতিষ্ঠানিক উদ্যোগ যা এই সৃষ্টিশীল কাজগুলোকে বৈধ উপায়ে সবার ব্যবহারের উপযোগী করে দেয়। এরপর রয়েছে, আমরা আজকে শ্রেণীকক্ষেই বৈধ উপায়ে আমাদের নিবন্ধ বা আর্টিকেলের জন্য কোনো ছবির প্রয়োজন হলে তা শিক্ষকের সহায়তায় সবাই মিলে ডাউনলোড করে নিব। গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমরা কাজটি করতে পারি। তো শিক্ষার্থীরা, আমরা কিভাবে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে কোনো একটি ছবি ব্যবহার করব যার কোনো কপিরাইট নেই, সেটি আমরা মূলত এখান থেকে দেখে নিতে পারি। যেমন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল সার্চ ইঞ্জিনের একটি ছবি দেওয়া রয়েছে, যেখানে স্কুল কম্পাউন্ড লিখে গুগলে সার্চ করা হয়েছে। তো আমরাও যদি গুগলে স্কুল কম্পাউন্ড লিখে সার্চ করি, তাহলে কিন্তু আমরা বেশ কিছু ছবি পাবো। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা সার্চ করতে পারি। আমরা গুগলে গিয়ে লিখব স্কুল কম্পাউন্ড। দেখো শিক্ষার্থীরা, আমি গুগলে স্কুল কম্পাউন্ড লিখে সার্চ করলাম। এরপরে আমরা চলে যাব ছবি অপশনে। এই অপশনে যাওয়ার পরে আমরা কিন্তু স্কুল কম্পাউন্ডের অনেকগুলো চিত্র এখানে দেখতে পাবো। এখন মনে করো, এখান থেকে আমার যে কোনো একটি ছবি ব্যবহার করার প্রয়োজন হতে পারে আমার আর্টিকেলের জন্য। এখন আমি কিন্তু ইচ্ছে করলেই সব ছবি বা যে কোনো ছবি এখান থেকে ব্যবহার করতে পারবো না। আমাকে কি করতে হবে? আমাকে কপিরাইট নিশ্চিত করতে হবে যে এই ছবিটি ব্যবহার করলে আমার কোনো সমস্যা হবে কি না। তো আমার এই ছবিগুলো ব্যবহার করার অধিকার রয়েছে কি না এটি নিশ্চিত করার জন্য আমাকে এখান থেকে একটি অপশন সিলেক্ট করতে হবে। সেই অপশনটি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে টুল। আমরা এই টুল নামে অপশনটিতে যদি ক্লিক করি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এখানে লেখা রয়েছে ব্যবহারের অধিকার। তো ব্যবহারের অধিকার এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে বেশ কিছু অপশন আসবে, যার মধ্যে একটি রয়েছে ক্রিয়েটিভ কমন্স এবং অন্যটি রয়েছে ব্যবসায়ী বা অন্যান্য লাইসেন্স। তো যেহেতু আমরা বিনামূল্যে এই ছবিটি ব্যবহার করতে চাচ্ছি, তাই আমরা কি করব, ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এই অপশনটি আমরা সিলেক্ট করব। তো এই অপশনটি যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা যে সকল ছবিগুলো এখানে দেখতে পাবো, আমরা সেই ছবিগুলো আমাদের আর্টিকেলের জন্য ব্যবহার করতে পারি। এক্ষেত্রে এই ছবিটি যিনি তৈরি করেছেন বা এই ছবিগুলো যিনি প্রস্তুত করেছেন বা তুলেছেন, তার কিন্তু কোনো আপত্তি থাকবে না। তো শিক্ষার্থীরা, এটি হচ্ছে মূলত কপিরাইট নিশ্চিত করার উপায়, যেটি তোমাদের মূল বইতে এখানে স্ক্রিনশট দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা কপিরাইটের আওতায় যে কোনো ছবি বিনামূল্যে ব্যবহার করতে পারো।
এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের সেশন 8 এ, যেখানে আমরা দেখব আমাদের বুলেটিন তৈরি। তো এই সেশনে যে সকল কাজগুলো থাকবে সেই কাজগুলো আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেব। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।